একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায় এইটো আমানতের খেয়ানত ঠিক কি না বলো আজকে হচ্ছে ওটা একবার 15 বছর আগে এরপরে যে কত জাতের নির্বাচন আগের রাইট আমি তুমি দামি কত জাতের নির্বাচন ভোট সারা ভোট দিয়া নিজের লোক লইয়া আগের রাইতে সাইরা এইভাবে করে করে 17টা বছর এ জাতিকে তারা বঞ্চিত করেছে আমানতের খেয়ানত করেছে ঠিক কি না বল আমানত রক্ষা করা পারে তাই শুধু টাকা জমা রাখাই দেই আমানত না আমানত অনেক জাতের আছে একজনের ইজ্জত আরেকজনের কাছে এটা আমানত আপনি একজনকে বেয়াজ্জুতি করার ক্ষমতা নাই আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই এটা আপনার কাছে আমানত হাজার বছর আগে যখন এই দুনিয়াতে আমাদের শেষ নবী পাঠিয়েছেন তারও কোটি কোটি বছর আগে তিনি এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন নবীরা আজীবন আমৃত্য তাদের এই দায়িত্ব পালন করে গেছেন তার ধারাবাহিকতায় এসেছেন আমাদের নবীজি আমাদের নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগিতে নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আমার নবীজি 23 বছর সময় পেয়েছেন এই 23 বছর সময়ে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে তিনি মানুষকে ইসলামে নিয়ে এসেছেন বন্ধুগণ এই নবীজি হলেন শারে তিনি হলেন শরীয়ত প্রণেতা আল্লাহ তাবারক তাআলা যে কথাগুলো নাসিল করেছেন ওগুলো যেমন শরীয়ত আমার নবীজি যা বলেছেন আমার নবীজি যা করেছেন আমার নবীজি যা সমর্থন করেছেন সবগুলাই হলো শরীয়ত এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষগুলোকে এসে দেখলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ এই ধরনের নানান অপকর্মে লিপ্ত নবীজি দিনের দাওয়াত দিতে শুরু করলেন মানুষগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করল এই ধারাবাহিকতায় আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় হলেন লক্ষ লক্ষ সাহাবা তিনি এই দুনিয়ার মাঝে রেখে গেছেন তিনি চিন্তা করলেন তিনি নিজেও জানেন আল্লাহও জানিয়ে দিয়েছেন তিনি হলেন শেষ নবী এরপরে আর নবী নাই সুবহানাল্লাহ বলবেন না এই ব্যাপারে আমরা সবাই একমত এই নবীর পরে আর নবী নাই তিনি শেষ নবী এখন নবীজি তো আর আসবেন না কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না কথা বলেন সবাই নবী আর আসবেন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না তে মানুষগুলোকে কে রাস্তা দেখাবে নবীরা তো অন্ধকার থেকে আলোতে আনছেন গোমরাহি থেকে হেদায়েতে আনছেন কুফর থেকে ইসলামে আনছেন নবী তো আর আসবেন না এখন এই পথ দেখাবে কে নবীজি আন্তকালের পূর্বে একদল মানুষের উপরে দায়িত্ব দিয়ে গেছেন নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম যুগে যুগে এই কাজটা করে গেছেন আফসুস কি জানেন আফসুস হচ্ছে এই ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব দিলেন দ্বীনের পথে মানুষকে আনার জন্য এখন এই ওলামায়ে কেরাম হয়ে গেছে দুই ভাগ একদল দুই দলই নবীর ওয়ারিস দাবি করে একদল নবীর দিনকে
তারা সূরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে আরেকদল ওলামায়ে কেরাম জীবন পানি করে জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন সুবহানাল্লাহ বলবেন না একদল আপোষ করেছেন এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান রেখে গেছে একজন বাবার সম্পদ যতটুক পাইছে এটা আরো বাড়াইছে সুবহানাল্লাহ বলবেন না আরেকজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য তারা টিটকারি সয়েছে মস্কারা সয়েছে জেল জুলুম নির্যাতন সয়েছে অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে ঠিক কি না বলেন এখন ওরা যদিও নবীর ওয়ারিশ কিন্তু তারা নবীর সুওয়ারিশ না তারা নবীর কুওয়ারিশ তারা নবীর সূরতকে ধারণ করে টুপি মাথায় দিছে দাড়ি রাখছে পাঞ্জাবি পরছে সে মনে করছে আমার ইমামতি আমার চাকরিটা আমার কামাই রোজগার আমার সংসার এটার নামই ইসলাম না শুধু এটার নাম ইসলাম না আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন নবী যে দায়িত্ব দিয়ে গেছেন এ দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন কারণ আপনি দায়িত্বটা পালন করলেন ঠিক কিনা বলেন হচ্ছেও তাই দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক তাদের কোনো খবর নেই গাছের প্রথম লাউডা মাছের মাথারা গরুর কলিজারা বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে ইসলামের উপরে নির্যাতন হয়েছে মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে আর ওই চুর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে আর ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে জাল প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরেছে ঠিক কিনা বলো তারা হচ্ছে নবীর সুওয়ারিশ তারা চিন্তা করেছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যদি আমার ইমানই না থাকলো তাহলে আমার এই জীবনের কি দাম আছে পিঁপড়ার যেমন একটা জীবন আছে মশার যেমন একটা জীবন আছে মাছির যেমন একটা জীবন আছে মানুষের একটাই জীবন ওই জীবনটা তখনই দামি হয় তখন জীবনের সাথে যখন ইমান যুক্ত হয় ঠিক কিনা বলেন এই জীবনের কোনো দাম নাই এই জীবনের কোনো দাম নাই দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট তিনি সয়েছেন কত নির্যাতন তিনি সয়েছেন উনি যখন হারা গুহায় ধ্যানমগ্ন আল্লাহর ফেরেশতা জিবরাইল ওনাকে এসে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম জিবরাইল যাকে বললেন ও নবী ও মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন আপনার পরিচয় হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন ইয়া হো স্বামী আমার আপনারে কেউ কিছু বলছে নাকি আপনার উপরে কেউ জুলুম করেছে নাকি আপনার উপরে কেউ কোনো অত্যাচার করেছে নাকি আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা গো ও খাদিজা কেউ আমারে কিচ্ছু বলে নাই কেউ আমার উপরে নির্যাতন করে নাই আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে বলে আমি নাকি আল্লাহর নবী
একটু সামনে দেন তো, 1 ইঞ্চি এটা মাইক ম্যান চ্যাপ্টার একটু সামনে দেন জি, আসেন ঠিক আছে, ওকে ফাইন মাইক ম্যান তুমি সহযোগিতা করলাম আজকে আমাকে, সে মাইকটা লাগাই দিয়া কই ফরে যে গিতাছে কিতা করতাম কিতা করা কি রে, কি তুমি করবে না আমি করব, তা আমারে কইতা আছে হুজুর আপনি মাইকটা কি ইট লই আইয়েন, তুমি তো আমারে মুটো সহযোগিতা করলাম, এত বিরক্ত করে মানুষ, তোমার মাইকটা পড়ে যাচ্ছে এটা তো তুমি ঠিক করবা বাবা, এটাকে আমি ঠিক করব, তো তুমি সাইডা দিয়া কইতাছো হুজুর এটা তো বেশিও তো বান্দে তোমারটা তার কয়টা বানছে, হ্যাঁ তোমরা দুইজনে মিল্লা খেয়ে রইছো মাইকটা আবার উফরে ফুরে জাগিতে আছে, আমরা একটা তামাশা করলাম মাইকটা লিয়ে, তোমার তো মাগ না আনে নাই টাকা দিয়ে আনে নাই এখানে ভাড়া আনে নাই, তোমার তো এটা ব্যবসা কিভাবে সুন্দর সার্ভিস দেওয়া যেটা তুমি চিন্তা করবা, এটা কি আরেকজন চিন্তা করবে, মাইক তোমার চিন্তা করবে কে, ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা এসে তোমার কাছে এই কাজ মানুষ করে, তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে কিভাবে রাখলে থাকবে এটা তোমাকেই চিন্তা করা লাগবে, আরেকজন চিন্তা করবে না তোমার মাইক, এরকম ব্যবহার করো না, মাহফিলে গেলে সহযোগিতা করো, তোমাদেরকে মানুষ আগে গানের মজলিশে গেলে তো তোমার দুইটা মাল লই, মাহফিলও দেখিয়া না তোমার কিচ্ছু হয়েছে না, ওকে ফাইন আপনারা আরতে বেশি করতেন ভর্তার নামি যে দূর কইয়া দিছি, তার আহল থাকলে আর সামনে এরকম করতো না হচ্ছে, আমিন কর জুড়ে কর আরো জুড়ে, ও তো অনেক মাহফিল আমার সার্ভিস দিছে ও তো জানে আমার সম্পর্কে, ও আজকে কেন এমন করলো কার সাথে রাগ হয়েছে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করুক সবাই কোন আমিন জুড়ে পড়েন আমিন। বন্ধুগণ তো যেই কথাটুকু বলছিলাম আল্লাহ তাবারক তাআলা এখন নবীজিকে যখন নবুয়ত দিলেন কথা মনে আছে তো নাকি, উনি এসে বললেন খাদিজা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে কথা বলো না, তোমরা একটু বিরক্ত করবে না একটু চুপ করে শুনো না, ভাল লাগলে আস্তে করে দিতে উঠে যাবা, অনেক দূর দূর থেকে মেহমানরা আসছে, তোমরা বাচ্চাদের বিরক্তির কারণে মানুষ কথা শুনতে না পারলে তোমরা ওই মানুষের বদদোয়ার নিচে পড়ে যাবা, খুব সাবধান, একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো, লোকজন বেশি হয়ে গেছে আসছে, সবাই যেন একটু খোরাক নিয়ে যেতে পারে সবাই যেন একটু ফায়দা নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখা লাগবে ইনশাল্লাহ। তো যেই কথাটুকু বলছিলাম আল্লাহ তাবারক তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী, নবীজি এসে বললেন খাদিজা আমি নাকি নবী, সুবহানাল্লাহ বলবেন না, খাদিজা আমাদের আম্মা নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একাকি যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মা জান খাদিজা, এরপরে নবীজি আরও 10টা বিয়ে করেছেন, এই 10টা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন, আল্লাহরে নবী ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা আমি নাকি নবী, আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না, কবে থেকে আপনি নবী, কে বানাইল নবী, কার জন্য আপনি নবী, কতদিন পর্যন্ত আপনি নবী, একটা কথাও জিজ্ঞেস করলেন না, আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী, সকালবেলাও দেখা হয়েছে তখনও তিনি জানেন না তিনি যে নবী, নবী যে এসে বললেন আমি নবী, আম্মাজান খাদিজা বলেন অবশ্যই আপনি নবী, নবী তো আর সাতটিখানি কথা না, আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস, তারপরেও তিনি রায় দিয়া দিলেন আমরাও তো সংসার করি আমারও তো ঘরে স্ত্রী আছে, আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইত গিয়া কর ওলি ওলি, আপনি যদি বাইত গিয়া আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন ওলি এবিড়ে এমন আই সেইতে সেইতে মারা হয়ে যাইতো ঘরে, ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওলি,
ঠিক কি না কোন আপনার স্ত্রী আপনাকে ওলি মানে না কেন আপনার খাসিয়তের কারণে আপনার লেনদেন ভালো না আপনার স্বভাব চরিত্র ভালো না আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান আপনি মানুষের টাকা মাইরা দেন আপনি রাস্তার গম আসলে খায় ফেলেন হগিন ডিবেডিল লিখে বিস্কুট দিছে এই বিস্কুট আপনার তারা খাইয়া বলেন নাউজুবিল্লাহ বলবেন না জোরে কোন নাউজুবিল্লাহ আর নবীজি আম্মা জান খাদিজা 15 বছর সংসার করছে কয় বছর কথা কয় না কয় বছর আপনাকে নামাইতে বলছিলাম এটা কয় বছর 15টা বছর নবীজির সাথে আম্মা জান খাদিজা সংসার করছে চারটিখানি কথা না একজন মানুষ চিনতে 15 বছর লাগে না একলগে চললা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মা জান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী চারটিখানি কথা মনে করেন আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করা মিছিলের ভিতরে স্লোগান দেয় আলগা দিয়া আবার সাইডা কয় তেহাবা ইসলাম একটা জিগের দিয়ে আইলাম আর কি আর তার মতো অসুখ বল বুড়ে দাঁড়াইলে তারে বুট দিব কেন যারা মিছিল করছে কোন তারাই তারে ফটাফটি করতে আছে নাউজুবিল্লাহ কেতেন না মন থেকে পছন্দ করে না অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলেন আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় খাদিজা অ খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী আম্মা জান খাদিজা কয় আপনার ভেতর আমি চারটা জিনিস পেয়েছি যেই জিনিসগুলা মক্কায় আর কোন মানুষের মাঝে পাই না একটু মন দিয়া শুনে জবাব দিয়েন স্টেজে যারা আছেন সামনে যারা আছেন কয়টা জিনিস পাইছি সবাই কোন কয়টা আপনার মাঝে আমি চারটা জিনিস দেখছি যেই জিনিসগুলা ছেলে কয়টা জিনিস পাইছি আপনারা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই আমি ছেলেরে বসতে বলছি তো আপনারা এরকম একটা হয়ে কই সিলেন দিলেন কি তোর ভালো এটা হ্যাঁ আরে বোকার মতো হ্যাঁ রে বইতে কইছে হ্যাঁ বইয়া গেছে তো আপনারা হুতু দিয়ে সিগারেট দিছেন কি আমিন বলেন একটু একটু সুযোগ করে দেন পায়টা জিনিস নবী আমার 15 বছর সংসার করে আপনার মাঝে চারটা জিনিস পেয়েছি যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই এক নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না কত বড় দায়িত্ব কথা আপনি কখনো আমানতের খেয়ানত করেন আমানত কারে কয় আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন এই টেহাটা আবার ফেরত দেয় এই বুঝে আমানত না আমানত অনেক জাতের আছে আপনি আমার কাছে টাকা রাখছেন এটাও আমানত আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কারো কাছে বলা যায় না এটা এমন এক কথা কাউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়া এই জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম এটা আপনার কাছে আমানত এখন যেই লোকটা আহা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে এটা আপনার কাছে আমানত এটা কি কারো কাছে বলা যাবে আমার কথা কেনা বলা যাবে এই যে ভাই এদিকে তাকাই থাকেন এদিকে এত দিকে তাকান কেন মাহফিলে আসছেন একটা কথা আমি ওনার কাছে বললাম উনি মুরব্বী মানুষ যে আপনার কাছে কথাটা আমানত আপনি এটা কারো কাছে বললেন না আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে এটা কি আমানত রক্ষা হয়েছে উনি আমানতের খেয়ানত করেছেন তাইলে একটা কথা যেমন আমানত টাকা যেমন আমানত আপনি একজনের মেম্বার বানাইছেন যে আমরা সবাই মিললে তোমারে ভোট দিয়া মেম্বার বানাইলাম তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ল্ডের মানুষদের
সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানেরও একটা আমানত, কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলো আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটো আমানতের খেয়াল, ঠিক কিনা বলো? আজকে হচ্ছেও তাই। একবার 15 বছর আগে, এরপরে যে কত জাতের নির্বাচন, আগের রায় আমি তুমি দামি, কত জাতের নির্বাচন, ভোট ছাড়া ভোট দিয়া নিজের লোক লইয়া আগের রাইতে সাইরা এইভাবে করে করে 17টা বছর এই জাতিকে তারা বঞ্চিত করেছে, আমানতের খেয়ানত করেছে, ঠিক কিনা বল? আমানত রক্ষা করা মানে তাই, শুধু টাকা জমা রাখাইটাই আমানত না, আমানত অনেক জাতের আছে, একজনের ইজ্জত আরেকজনের কাছে এটাও আমানত। আপনি একজনকে বেআজ্জুতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? এক নম্বরে, আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন, দেখেন কি মজার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দিয়া বলে, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যেই মানুষগুলো যে আমানত রেখেছে, এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন, এখানে দুইটা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওইদিক দিয়ে আলী নে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তো আর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতো আইয়া দেখবো যে নবী নাই আলী আছে, তা আলী রে কোনো সাইডে দেবে না, আলী রেও তো মারবে। তারপর আলী রাদি আল্লাহ তালা নু শুয়ে আছেন, আর নবী যে আমানতগুলো জমা রেখে গেছেন, আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা, তবে মনে রাখো অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এই মক্কার তার অন্তত আমারে মারতো পারতো না। সুবহানাল্লাহ, কথা খুব সূক্ষ্ম কথা। নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি মইরা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরব না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি একটা মুহূর্ত চিন্তা করলেন না, আমাকে মারতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এই চিন্তাটা আলীর মাথায় আসে নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। কাফেরেরা স্বেচ্ছাদর আলগি দিয়া দেখে নবী নাই, আলী ঘুমিয়ে আছে। তারা অনেক প্রশ্ন করলেন, আলী বললেন, ভাই আমারে নবী বলছে শুয়ে থাকার জন্য, নবী কই গেছে বলতে পারবো না, আমার কিচ্ছু বলে নাই। মুসলমান মন দিয়ে শুনো, এটার নাম হইল আশেকে রাসুল। আর আমরা নবীরে একটা দিনের সাথে আটকাই ফেলছি, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করে আমরা মনে করি নবীর দায়িত্ব শেষ, এটা ঠিক না। আপনি যদি মনে করেন 12ই রবিউল আউয়াল নবীর আগমনের দিন, এই যে মিলাদুন্নবী, এই দিন একটা মিছিল বার করলাম, হগলে মিল্লা জিলাপি খাইলাম, নবী শেষ। আরে ভাইয়া, নবী তো কোনো দিনের জন্য আসেন নাই, নবী কোনো একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, সারাটা জীবন এই জনপদ, সৌদি আরব, মদিনা, সিরিয়া, তুরস্ক, কোনো অঞ্চলের জন্য নবী আসেন নাই, কোনো ভাষাভাষী মানুষের জন্য আলাদা আসেন নাই, কালো ধলো না, নবীজি কারো কোনো একান না, নবী সারা জীবনের সকল এলাকার
সকল মানুষের না শুধু সকল জন্তু জানোয়ার সহ উনাদের জন্য নবী সুবহানাল্লাহ বলবেন না নবী তো শুধু মানুষের নবী না একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছে মরুভূমির মাঝ দিয়ে যখন হাঁটতে আছে তো নবীজির পায়ের নিচে এবড়ু থেবড়ু পাথর পাথর গুল থাকলে একরকম এটারে বাইঙ্গা যখন রাস্তা ফালায় দেখবেন আরেক রকম এটা কয়েকটা কোনা মোনা বাড়িতে গুল পাথরটা ফাল তোলে ফললে এত কষ্ট হয় না কিন্তু এই কোনাচ্চা পাথরটা যদি অনেক সময় পাও ছিদ্রইয়া পাও পাথর ঢুকে যায় মানুষ অমাগো কইয়া সিল্লান দেয় এত কষ্ট ওই পাথরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দিয়ে হাঁটা যায় সাহাবারা সাইয়া দেহে উমাই ডেকি নবীজি পাথরের উপর দিয়ে হাঁটা যাইতেছে কোনো ব্যথা ট্যাথা পায় না কষ্ট মষ্ট পায় না কারণ ডাকিতা পিছনে পিছনে এক বেড়া গেছে কাঁচা পাথরটা ধরে দেখিছে এটা কেমন শক্ত নবীজি হাইটা গেছে নবীর পায়ের নিচে পাথর পড়ছে পাথরটা হাতে নিয়ে দেখে নবীর সম্মানে ওই পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী ভর দুপুরে প্রচন্ড রোদের ভিতর দিয়া আল্লাহ নবী খোলা আকাশের নিচে ছাতি ছাড়া হাঁটতেছেন সবাই দেখে এত প্রচন্ড গরম মনে হয় মাথা ফেটে যাবে আল্লাহ নবী এমন করে হাঁটতেছেন ওনার বুঝি কষ্ট হয় না উপরের দিকে সবাই তাকাইয়া দেখে একটা মেঘের টুকরা নবী যেদিকে যায় ম্যাগের টুকরাটা মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যা আ মুসলমান এই নবী মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছেন সামনে সেটা উট নবীর সামনে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন অন্যান্য সাহাবারও নবীর সাথে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী এবার ওটার দিকে তাকাইয়া কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওটা এসে নবীকে সালাম দিয়ে ফেলছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না তো সবাই দেখলো নবীজি কো আলাইকুম আসসালাম আর আমাদের কত সালাম টালাম দিতে আমরা হুনলাম না নবী কার সালামের জবাব দিল একজন আরেকজনের দিকে তাকা নবী ডাক দিয়া তো বাবারা তোমরা চিন্তা করতেছো কে আমার সালাম দিল এই যে ওট যা বলে তোমরা তো তা শুনো না আমি তো শুনি আল্লাহ আমারে শোনায় এখন আমি শুনলাম উঠেছে সালাম দিয়েছে এই জন্য আমি সালামের জবাব দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না এখন ওটটা গরু ছাগল ওট ঘাস খাওয়ার সময় দেখবেন এই সাবাইলে যেমনি মুখটা লড়ে উটের মুখ তেমনি লড়তে আসে নবীজি কয় ঠিক আছে ঠিক আছে এখন উট কি কইছে কেউ শুনে না কিন্তু নবীজি বলতেছে ঠিক আছে আমি শুনলাম আমি বুঝলাম সাহাবারা কয় কি শুনলেন কি বুঝলেন আমরা তো কিছুই শুনলাম না আবার নবীজি ডাক দেখ এই উটের মালিককে এই যে উটটা এটার মালিক কে একজন দৌড়াই আসছে আয়সা কই ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম এই উটের মালিক সুবহানাল্লাহ বলবেন না কত উটের তুমি কি কি কাজ করা উট দিয়া ওই উট দিয়া আমি ঝর্ণা থেকে পানি সংগ্রহ কইরা চামড়ার মশকে কইরা উডের পিঠে কইরা পানি নিয়ে খেজুর বাগান আমরা ভিজাই ভরা দিই কার কি করো কয় গাছের খেজুর পেকে গেলে আমি উটের পিঠে করে খেজুর ফেড়া বাড়িতে নিই আর কি করো ওই ওট দিয়ে আমি হাল চাষ করি উটের দুধ খাই নবীজি বললেন উটের এত মেহনত করাও উটের কি খেদমত করো খাবার টাবার ঠিক মতো দাও এখন সাহাবা একেবারে চোখের পানি ছেড়ে দিস সাহাবা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গরিব উম্মত আপনি জানতে চেয়েছেন এই উট আমি ঠিক মতো খাবার দেই কিনা আমি এত গরিব মানুষ নিজেই তিন বেলা খাবার খাইতে পাই না আমি উটের খাবার দেব থেকে
আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা উট বিচার দিয়েছে ওটে জেনে গেছে আমি রহমাতুল লিল আলামিন আমি জগৎ সমূহের জন্য রহমত ওট আমার কাছে বিচার দিয়েছে ওট আমার কাছে রহমত আশা করে আমি তোমাকে বলে দিলাম উটের মান্নত কমাই দিও আর উটটারে পরিশ্রম কম করাইও যখন যা পাও খাবার দিও উটের প্রতি জুলুম কইরো না আল্লাহর নবী শুধু মানুষের নবী না আল্লাহর নবী ওই দুর্বল উটটার নবী আমরা তো বুঝি নাই আমরা নবী চিনি নাই নবীর যে কত মর্যাদা নবী যে আমাদেরকে নিয়ে কত চিন্তা করে কত চিন্তা করছে আমাদের এই খবর নাই আম্মা জান খাদিজা কইলেন আপনার ভিতরে কয়টা গুণ দেখেছি এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না দুই নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না ও মুসলমান বড় কষ্ট লাগে অনেক মায়েরা অনেক বাবারা চিঠি লিখে আমরা ওয়াজ করতে গেলে কই হুজুর আব্বা আম্মার দায়িত্ব সম্পর্কে একটু বইলেন তখন আমি বুঝি ওই আব্বা ভালো নাই ওই আম্মা ভালো নাই ছেলে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করে মজা করে তামাশা করে ওই পাশের দোকানদারকে দাওয়াত দিয়া খাওয়ায় মায়ের খবর নাই বাবার খবর নাই অথচ আল্লাহ নবী জন্মের আগেই মা হারিয়ে ফেলেছেন ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন তারপরও নবীজি দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছাইয়া গোশতের ভাগ ব্যাগের ভিতরে দিয়া আমার নবীজি দুধ মা হালিমাকে ঘর পর্যন্ত পাঠাই দিছে কি খেদমতটা মায়ের জন্য করছে আর আমরা জন্ম যেই মা জন্ম দিছে যেই মা পেটে ধরছে আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে ওই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহর নবী কখনো তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই সুবহানাল্লাহ বলবেন না আমরা নবীর আশেক দাবি করি আমরা দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি আপনি জীবন দিবেন দূরের কথা নবীর জিন্দেগির একটা জিনিসও তো আপনি গ্রহণ করেন নাই নবীর ভালোবাসা কারে কয় আপনি তো কিছুই বুঝেন নাই এই জন্য আমি অনেক জায়গায় মাহফিলে গেলে আমি একটা উদাহরণ দিই ওই বাফের যে কয়েক ফুট ছুটুটা খুব খারাপ তো খুব দুষ্ট তো বাফের খুব জ্বালায় নামাজ পড়ে না রোজা ভাঙে ফেলে হেবালয় হলো মসজিদ কমিটির সভাপতি বাফ তো অনেকে টিটকারি মারে কেউ আপনি দি মসজিদ কমিটির সভাপতি আপনার সুইটটা ফুতে হ্যানের ফেসে হ্যানো লাগায় মসজিদও কোনো সময় আইতে দেখি না কি আর সভাপতি আপনি এরকম নানানভাবে টিটকারি মারে দেবারাও মসজিদে বয়ে বয়ে কান্দাল্লা আমার এমন একটা ফুত দিলা তে তো আমার বেজ্জুতি করে লাইতে আছে তো তে প্রত্যেক দিন ফজরের টাইমে তার ডাক দেয় তে আপনার উঠা নামাজে আসে না একদিন এবারটা বয়ে বয়ে কানতে আছে ওজিফা আদায় করতে আছে এমন সময় দেখে এবার আর ফুতে ফিসি দিয়ে আইয়া বইয়া রয়েছে আইয়া ডাক দিছে আব্বা কয় কি দাঁড়ে কাব্বা আপনার তসবি ডাকু কয় তসবিটা আছে আমি ফরতে আছি কয় তসবিটা দেন অন ফুতে বাফেতে তসবি নিয়া বাহের সামনে বইয়া ফরতে আছে খেয়াল করেন আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার মানি ফরসে একশো বা কয় বা কথা কয় না কার সামনে ওয়াজ করতে আছি সবাই কথা কন কয় সবা কিতা কইছে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার মানি তো বাফে এই কথা হইন না চোখে ফানি আইয়া পড়ছে আরে তার লাগে কত দোয়া করলাম আল্লাহ বোধ হয় দোয়া কবুল করছে রে তে বিলে আমারে মানে যাও আল্লাহ তুমি যাবার দিকে মুখ তুললা চাইছ আমার ফুতে যে আমার কথা শুনে আমারে মানে খুব খুশি কারণ বাফে কইতেছে ফুতরে তুই যখন আমার এত মানুষ আগে তো তোর একটা হারা দিতে ডরাইছি তো তুই একটা কাম কর দোয়াল গাইডার লাগে তো প্রত্যেক দিন ফজর পরে আমি গাছ তুলি আর যা তুই গিয়া আমি তো বয়স হয়েছে আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া ইয়ে শীতের ভিতরে কুয়াশায় তুই গিয়ে একজন গাছ তুললা লই যায় তো আব্বা বল আবার বয়স বয়স এরকম আব্বা আপনারে আমি মানি আব্বা আপনারে আমি মানি বাফে আরে মানুষ দেখে তো তোরে কইতাছি একজন গাছ তুললা লই যায় তে হাসি দিয়া সেরা আব্বা আপনারা তো আমি মানি গাছ তুললা যদি মানন লাগে তো হইলে তো এবার আপনারা কোন মানা হইছেনি
না না বালা কইরা কর আপনি কইতেন না মানা হইছেনি আপনারা কইতেন না এ মানা হইছে না মাইক মেন তো কথাই কইতো না তে 6 বছর আমার লগে তোমার লগে দেয়া হইলে মা মানা হইছেনি মানা বিলে হইছে এ তা আজকাল ঘুমেতে ভাল দিয়ে উঠছে মানা হইছে না জায়গাত কইয়া লাইছে মানা হইছে না শুনছে না কথা কিচ্ছু না বইয়া রইছে মানা হইছে মানা হইছে মানে কি হ্যাঁ মানা হইছে হেইডা যদি তে তার আব্বার কথা শুনতো তইলে মানা হইল ঠিক নিও তো তুমি বইয়া বইয়া কো আমি মানি আমি মানি আমি মানি গাছ তুলনের কথা কইলে আর মানো না এইটা যেমন মানা হইছে না তুমি কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে কই যা আপনার লেগে জীবন ইয়া নবী সালাম আলাইকা আহলান সাহালান নবীর আগমন শুভেচ্ছা স্বাগত আগে জসনে জুলুস বার করছেন জিলাফির বানাইছেন খাইতে আছেন সকলে মিল্লা বিরাট মিছিল বার হইছে আমি কই খুশির খবর এইডার নাম নবীরে মানা না নবীজি কইয়া গেছে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ রমজান মাসের এক মাসের রোজা তোমার উপরে ফরজ তোমার জন্য ফরজ হচ্ছে তুমি ব্যবসা করবা সুদ খাইতা না আপনি একটা কথাও শুনলেন না বারোই রবিউল আওয়ালে মিছিল বার করেন আপনি যত এখন মানিয়া আপনার মানা হয় ঠিক কিনা কন মানা হয় নাই আব্বা আমরা ইমানে মানি আমরা এখন এই মানায় মানি আমরা নবীরে মানি কিন্তু নবীর যে হুকুম করে গেছে নবী যা দেখাই দিয়ে গেছে এই মানার ভিতরে আমরা নাই ঠিক কিনা কর আম্মা জানো আসেন এই খাদি জানো কয়টা কথা কইছিল এক নম্বর আপনি আমানতের খেয়ানত করেন না দুই নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন খেয়াল রাখছেন এটি আপনি পরে আপনি বুঝেই আরেকজনকে কইতেন পারবেন তিন নাম্বার আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না যেই মানুষটাই হাত পাতে আপনি যা পারেন তা দেন কোনোভাবেই খালি হাতে ফিরান না চার নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমরা দেশের তারা নির্বাচনের আগে হইলে একরকম নির্বাচনের ফল হইলে আরেক রকম নির্বাচনের আগে সব দিয়া লাইতাছে রাস্তার মধ্যে উদা ফিজ দিছে না না পারে তার এবারে হতাই লাইতে আছে তে যে কাম লাগলে আমার উফরি দিয়ে আপনারা আটবেন নির্বাচন গেলে আগের কথা আর পরের কথা বিন্দু পরিমাণেও মিল নাই ঠিক কিনা ভাই সাহেব একটু চিন্তা করেন চিন্তা করেন নবীর জিন্দিগি আপনার জিন্দিগি কত পার্থক্য দেড় হাজার বছর আগে নবীজি অনেক কষ্ট করে ইসলাম দিয়া গেছে আমি আল্লাহ গিয়ে কইছিলাম নবীর ওয়াশিস হয়ে গেছে গা দুই জাতের এক তারা নবীর টুফি ডারে রাখছে দাড়ি ডারে রাখছে পাঞ্জাবি ডারে রাখছে এইটা দিয়ে আসে এবার ইমামতি করে দাওয়াত খায় মাঝে এবার আনন্দ আদর যত্ন করে দেশি মুরগির ডিম খাওয়ায় এবার জিকির হুনলে মানুষে আরে পফুরি হুজুরে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে মনে হয় মাছে জিকির করে মনে হয় জমিন ব্যাপারে জিকির করে জিকিরের লগে লগে মনে হয় গাছের ফাতা জোরে জোরে ফরতে আছে শীতের শেষে উত্তুইরা বাতাসে ওইলদা ফাতা ফরতে আছে জিকি হুজুরের কেরামতি বাড়ছে হুজুরের কেরামতি বাড়ছে তো হুজুরের জিকিরের লগে লগে মনে হয় ফাতা ডিবেড়ে ফরতে আছে আব্বা সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একটা জায়গায় সমস্যা এটা হলো নবীজি দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত যখন দিছে যেই নবীর একটু আগে কইলাম ফাত্তরটা বেড়াইয়া নবীর ফাওয়ার তলে ফললে তুলার মতো নরম হইয়া যাইতো গা ওই মাথার উপরে ছাতার মতো হইয়া ম্যাগ নবীর লগে লগে ঘুরছে একটা মশা বইছে না একটা মাসি বইছে না এই নবীরেও তো কাফেররা ছাড়ছে না আর আপনার যদি হগলে বালা কয় চিটারেও বালা কয় ডাহাইতেও বালা কয় সুদখুরেও বালা কয় ঘুষখুরেও বালা কয় মদখুরেও বালা কয় আসলে আপনি বালা না আপনি আলু আপনি হুটকি তো লাগেন গুস্ত তো লাগেন হলদি হলদি হ্যাঁ হলদি হাতে কইছে ঠিক হ্যাঁ এটার নাম ইমান না দাব্বা এরকম আফস করলে তো নবীজিও কইরা লাইতে পারতো নবীজিও তো আফস করা লাইতে পারতো খালি আর জগতের কথা শুননা যাও টের পাইবা নবীর উপর দেওয়া কি বিপদ লাগেছে পাগল কয়
জিনে দর্শক কইছে জাদুকর কইছে টিটকারি মারছে মস্কারা করছে এহেন শেষ না নবীজি একদিন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে খুব খেয়াল করেন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে সুবহানাল্লাহ কইতেন না মনটা খারাপ আহারে এত মানুষকে বুঝাইতে আসি একটা মানুষ দিন মানে না টিটকারি মারে মস্কারা করে ফিরাই আনতাম পারলাম না নবীর মনটা খুব খারাপ নবীজি বইয়া রইছে চুপ কইরা এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল কি নাম কথা না কি নাম আবু জেহেল আস্তে কইরা ফিসি দিয়ে আইয়া আর ফাউটি পাটি 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 আস্তে আস্তে আইয়া নবীজিরে যখন দেখছে একলা চতুর্দিকে কোনো মানুষজন নাই আবু জেহেলের গাঁও একটা চাদর আছে চাদরটা দিয়া আস্তে কইরা নবী অন্যদিকে ফিরা রইছে নবীর গলার ভিতরে চাদরটা দিয়া এমন একটা ফেস দিয়া নবীর শক্ত করে এমনি দুইয়াতে চাদরটারে টান দিয়া ধরে রাখছে নবীর গালটি লাল হয়ে গেছে চোখগুলা বড় বড় হয়ে গেছে নবী শ্বাস টানতে কষ্ট হইতেছে নবী মনে হয় রুহ বের হয়ে যাবে নবী টাটা টানি শুরু করছে একেবারে ছোটার জন্য পরেশান হয়ে গেছে নবীর লগে আবু জেহেলে ফারনের কথা না তো বেশে বেদ অনেকটা নয় আমি আপনার সামনের ফেল ফিরে বইয়ে রইছেন অথবা বিনিজের ভিতরে আপনি বইয়ে রইছেন মনে করেন সামনের দিকে ফিরা ফিসি দিয়ে একটি ফিটা দিয়ে লাইছে তো যদি সুইটটা ফলায় তো ফিটা তো অন্ত সহজ কারণ আপনার তো খেয়াল নাই তো আপনার লোকে ফারতো না তারপরে ফিটা দিয়ে দৌড় দিয়ে লাইলে এটা সহজ তো নবীজি তো সামনের দিকে চাইয়া বইয়া রয়েছে ফিসি দিয়া যাইয়া যে এমনি ফেস দিছে এটা তো নবী কইতে পারতো না কারণ নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছে একটু খেয়াল করেন একটু মনোযোগের সাথে শুনেন দুনিয়ার ভিতরে একজন যুবকের এই যে ভাই সাহেব কি নাম রৌশন ভাই এই রৌশন ভাইয়ে দুনিয়া এখন যেই জোর আছে শৈল এবারে জান্নাত লোক দুহনের লগে লগে এবার আর জোর হয়ে যাবে কোন 70 গুণ আর আস্তে কোন সুবহানাল্লাহ ফিলু ইয়াফানা করে ওই আপনার যে জোর হইব হুনছে আর লেগে সুবহানাল্লাহ কয় না আরে দেখি হুদা এবার আর এবার তো হগলে রইব সুবহানাল্লাহ কেন তো তারা মনে করছে হুদা রৌশন ভাই রইব বাহি তার আর বোধ হইতো না না দুনিয়ায় একজন যুবকের যেই ক্ষমতা জান্নাতের ভিতরে এই যুবকটা যখন যাবে তার ক্ষমতা হবে 70 গুণ আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে ওই জান্নাতি 70টা যুবকের ক্ষমতা নবীজিরে আল্লাহ দুনিয়ায় দান করছে সুবহানাল্লাহ কথা না তা আবু জেহেলে যে নবীর ফেজ দিল নবী যদি ফিরাইয়া তারে ধরত দুইটা সেটা যদি এমনি একটা টোহা দিত ফতেপুর ব্রিজ দরুফে তেমনি একটা টোহা দিলে তা রামচন্দ্রপুর বাজারটা ফাড় হইয়া ওয়াই ব্রিজের হেগুল দিয়া ঠিক নি রে কথা না ঠিক নি নবীদের পোহাটা তুই লইতি ফারতি না তুই যা ইয়া সেটা নবীজিরে সাদ্দর দিয়া ফেস দিলি নবীজিরে সাদ্দর দিয়া ফেস দিয়া ফালাই দিছে নবীজি কোনো মতে ছুটছে নবীজির গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে দূরের থেকে একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো বেডিটা দেখা লাইছে যে নবীজিরে যে অত্যাচারটা আবু জেহেলে যে করছে নবীজি চুপ মেরে বসে রয়েছে মনটা খুব খারাপ আর যে আব্বায় নাই দেখে না আমার আব্বা যদি আবদুল্লাহ যে বাচ্চা থাকতো আবু জেহেল এই সাহসটা করলো আমার আব্বারা ফিরে যাইয়া ধরল আমার একটা ভাই নাই জন্মের আগে আমি আব্বা হারাইছি কোনোদিন আমি আব্বা কই একটা ডাক দিতাম পারছি না আর যে আমার সাসা আই আমার এমনি একটা ফেস দেওয়ান নবীজির মনটা খুব খারাপ মহিলাটা দেখছে নবী কান্দতে আছে বইয়া বইয়া মহিলাটার কোল যায় মানছে না মহিলাটা রাস্তা আমি দেখে রেখে রেখে আল্লাহ 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 তোমার কাছে আমি ভিক্ষা চাই মোহাম্মদের উপরে যে অত্যাচারটা আবু জেহেলে করলো এটার যদি বিচার আমি পাইতাম তাহলে আমি আর মন আল্লাহ খুশি হইতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহর কাছে বিচার দিলে বিচার কবুল হয় নাকি হয় না কবুল হয় নাকি হয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কদনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না তুই আমার কাছে দোয়া কর দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই তুই চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে দেরি নাই আল্লাহ নবী কয়লা হেজা বাবাই না হুয়া বাই আল্লাহ আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই যার উপরে জুলুম করে
তারে কয় মাজলুম যে জুলুম করে তারে কয় জালেম ওই মাজলুম যখন আল্লাহ কয়া ডাক দেয় এই বাংলাদেশে কতগুলো মানুষ কত নির্যাতনের শিকার হইল রে ভাই বাচ্চারা জানে না তার আব্বা আছে নাকি নাই ঈদের দিন সকাল বেলা বাচ্চার মা বাচ্চাটারে রঙিন জামা পরাইয়া কয় যাও চাচুর হাতে ধরে ধরে ঈদগাহে চলে যাও বাচ্চা বায়না ধরেছে না চাচুর সাথে আমি ঈদগাহে যাব না বাবা যখন আসবে বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব মায় মুখ ঘুরাইয়া কান্দে কারণ এই মহিলা জানে না তার স্বামী আছে নাকি নাই বাচ্চাও জানে না এই বাচ্চার বাপ আছে নাকি নাই এমন একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না কত গুম কত নির্যাতন কত জুলুম কত নিপীড়ন নবীজির যখন এমনি ফেস দিছে বুড়া বেড়ি দেয় দেখছে দেখ সেটা বুড়া বেড়ি দেয় আল্লাহ বিচার দিছে কার কাছে বা কত কানা কার কাছে আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ তারপর কথা ডাক কবুল করে লাইছে বেরিয়ে দাঁড়ায় রয়েছে রাস্তার উপরে এমন সময় দেখে একটা ঘোড়ায় চড়ে দূর থেকে দেখা যায় ধুলা উড়াইয়া ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছেন দেখে যে ঘোড়াটা আস্তে আস্তে সামনে আসতেছে মহিলা মুচকে হাসলেন তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসতেছে এই মানুষটার কেউ না এই মানুষটার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা মহিলা দাঁড়িয়ে আছেন আমির হামজা শাস্তে করে দাঁড়িয়ে গেলেন আমির হামজা জিজ্ঞেস করে ও মহিলা কেন এখানে দাঁড়িয়ে আছো কি চাই মহিলা ডাক দেয়া কয় তোমাদের গায়ে কি রক্ত আছে নাকি তোমাদের গায়ের রক্ত পানি হয়ে গেছে আমির হামজা লাভ দিয়ে নামলেন অবশ্যই এখানে একটা রহস্য আছে আমির হামজা ডাক দেয়া কয় কি হয়েছে খোলসা করে বলো কয় আজকে তোমরা যদি রক্তের টান থাকতো মোহাম্মদের উপরে মানুষ এত অত্যাচার করতে পারত না তার আব্বা নাই বইলা তার উপরে এত জুলুম হচ্ছে এত নির্যাতন হইতেছে আজকে আবু জাহেল তুমি আসার আগে আবু জাহেল মোহাম্মদের গলার ভিতরে চাদর দিয়া ফেস দিয়া তারে মাইরা ফেলতে চাইছিল তোমার ভাতিজার চোখ লাল হয়ে গেছে চোখগুলা বড় বড় হয়ে গেছে তার মনে হয় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়েছে আজকে তোমার ভাই আবদুল্লাহ নাই তোমরা কি নাই আমির হামজার রক্তে আগুন লেগে গেছে আমির হামজারে আর থামানো যায় না লেগেছে রে লেগেছে ও রক্তে আগুন লেগেছে ঠিক কিনা কও রক্ত তো আগুন লাগিয়া গেছে এখন আমির হামজা আস্তে করে তার খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীরধনুক হাতের ভিতরে বর্ষা আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নাইমা কয় এই এ আবু জেহেল যেতে গেছে কু এই তো এই কাবাগরের কাছেই তো আছে আমির হামজা আস্তে আস্তে করে কাছে গেছে গিয়া দেখে আবু জেহেল আমির হামজারে দেখে মুসকি মুসকি হাসতে আছে কয় আমির হামজা একটা কাজের কাজ হয়েছে তোমাদের তো নিজের ভাতিজা তোমরা তো আর শাসন করতে পারো না আজ জফাইছিলাম মোহাম্মদ রে আর সামান্য একটু লেগে বাচ্চা গেছে নাইলে রু বার হয়ে যাইতো সাদ্দর দিয়া যেমনে ফেস দিয়ে ধরছিলা তাই নাকি ক হ কয় মোহাম্মদ রে কি করছো তুমি কয় সাদ্দর দিয়ে ফেস দিছি আমির হামজা এত রাগান্বিত হইলে এই ধনুকটা টান দিয়া কাদের থেকে নামাই এমন জুড়ে একটা ফিটা মারছে এই কপালটা দিকে ফাইটা গেছে ফিনকি দিয়া রক্ত ছুটছে ডাক দেয়া আবু জাহেল হয়তো আমি ইসলাম গ্রহণ করি নাই আমি মুসলমান হই নাই কিন্তু মোহাম্মদ যে আমার ভাতিজা এটা তো কোনোদিন অস্বীকার করি নাই তুই আমার রক্তের উপরে আঘাত করবি আর আমি তোরে ছেড়ে দেবো এত বড় কলিজাত এই নেতার প্রতিশোধ বলে রক্ত ছোটাই দিছে আমির হামজা আবার বাড়ির দিকে রওনা করছে আল্লাহর নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন গাল বেবি টপ টপ করে পানি পড়ি আমির হামজা ঘরে ঢুকলেন নবীর কাঁধে হাত রাখলেন ডাক দিয়া কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় জোরে পড়েন কি পড়তে হয় দুই এক ঘন্টা বারবার
দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হামজা ডাকতে আমার মুহাম্মদ তোর আব্বা নাই আমরা চাচা নাকি তোর নাই আমি খবর পাইছি আবু জাহেল নাকি তোরে চাদর দিয়া প্যাচ মারছে ও মোহাম্মদ খুশি হয়ে যা আমি তার প্রতিশোধ নিয়েছি ওই আবু জাহেলের মাথাটা পিটাইয়া ফাটাই দিছি আল্লাহর নবী কয় চাচা আপনি বোধ হয় আমারে চিনেন নাই আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনি শুনেন নাই আল্লাহ আমার ব্যাপারে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না আয়াতটার ভিতরে এত মজা আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায় মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আপনি কি অবস্থায় আছেন ওই চিন্তার দরকারে মজা করে পড়েন দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও চাচা আপনি আবু জাহেলের মাথা ফাটাইছেন আপনি মনে করেছেন এতে আমি খুশি হয়ে যাব না 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 কার মাথা রইল কার মাথা গেল এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই আপনি বোধ হয় আমার ব্যাপারে শুনেন নাই আল্লাহ বলে দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله بلبلنا ও চাচা আল্লাহর রহমতে আল্লাহ আমার নন্ডারে মন্ডারে নরম করে বানাইছে কার মাথা রইল কার মাথা গেল এতে তো আমি খুশি না আমির হামজা কয় তুমি কি হইলে খুশি এবার আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা আমার আমি তখনই খুশি হব যদি আপনি ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হব তার আগে না আমির হামজা ডাক দেয়া কয় দাও দেখি তোমার হাতটা সামনে দাও আল্লাহর নবী হাত বাড়াইলেন আমির হামজা হাতটা নিয়া নবীর হাতটাকে নিয়ে চুমু খাইলেন ডাক দেয়া কয় ভাতিজা রে ও ভাতিজা এই কলমা পড়লে যদি তুই খুশি হয়ে যাস তুই সাক্ষী থাক তোর আল্লাহ সাক্ষী থাকুক আমি ওই কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম আমির হামজা পড়ে নিলেন লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم ও ফতেহপুরের মানুষ ও মিরপুরের মানুষ ও বাংসারামপুরের মানুষ মুশতাক ফয়েজি কোনদিন যদি তোমাদের কাছে না আসে কোনদিন যদি তোমাদের জ্ঞান না থাকে মনে রাখো আমি আয়েশা ছিলাম আমি তোমাদেরকে সামনে নিয়ে দুইটা কথা বইলা গেলাম ভাই মনে বড় পেরেশান মাঝে মাঝে বড় চিন্তা হয় এই দুনিয়া তো থাকার জায়গা না রে ভাই চিন্তা করে দেখো এই এলাকায় গত বছর ছিল এই বছরে নাই এমন কতগুলো মানুষ বিদায় হয়ে গেল এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো অনেকের হয়তো আব্বা ওই পার্শ্বে কবরস্থানে ঘুম পাড়াই রাখছো অনেকের আম্মা ঘুম পাড়াই রাখছো আমি যখন মাহফিলে যাই
মানুষগুলো যখন আমার কাছে দোয়া চায় হুজুর দোয়া কইরে আব্বা নাই আব্বার জন্য দোয়া কইরেন আমার কাছে মানুষ দোয়া চায় আমার তখন মনে পড়ে আমারও তো দুনিয়া আব্বা নাই আমি কত মানুষের আব্বার জন্য দোয়া করি আমারও তো আব্বা নাই আমারও তো আব্বা লাগতে মন চায় মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যায় আহারে কত বুড়া বুড়া মানুষের আব্বা আছে এগারো বছর বয়সে আমি আব্বা হারাইছি কোনোদিন একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না মাঝে 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 রাতে আমি কবরের কেনারে গিয়ে বসি আব্বা আব্বা কইয়া ডাক দেই আব্বার লগে আমি গোপনে কথা কই আব্বা ও আব্বা আব্বা আপনি আপনারই চিনছেন নি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজি এই মুশতাক ফয়েজির এখন বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ আব্বা আপনার সন্তানকে এখন আল্লাহর মেহেরবানি সবাই চিনে আব্বা আপনার ছেলে কত বড় হয়েছে কিন্তু আজকে আপনি নাই জানতে মন চায় আপনি আব্বা কবর দেশে কেমন আছে ফতেপুরের মানুষ মিরপুরের মানুষ কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া কোনোদিন আব্বার একটা ডাক দিয়া জিজ্ঞেস করছো নাকি আব্বা কেমন আছে আমি আব্বার লগে কত কথা কই আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা ও আব্বা কবরের ভিতরে আপনার কি অবস্থা জান্নাত হয়ে গেছে নাকি জাহান্নামের আগুন আমি তো জানি না আব্বা আমি কতভাবে আব্বার জন্য কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কাঁদতে কাঁদতে ঘরে যাই আমি বিছানায় গিয়া ঘুমাই শুইতে যাই ঘুমাইতে চাই আমি শুয়ে থাকি আমার ঘুম আসে না এই প্যান্ডেলে যারা আছো আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াই হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায় আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায় তোমাদেরকে আর একটা কথা বলি আমি মুশতাক ফয়েজি আজকে 33 বছর ধরে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার বন্ডায় সাক্ষী দিছে তোমাদের কবরস্থান সংলগ্ন এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখন যদি আপনারা আমার জিজ্ঞান যে হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিলটা যে কবুল আপনিও বুঝছেন আমি চিন্তা করি আপনি চিন্তা করেন না আমি আপনি যে বুঝেন নাই তা না আপনিও বুঝছেন মাহফিল যে কবুল গতকালকে আমার যেখানে মাহফিল ছিল আকাশ দিয়ে বৃষ্টি পড়তেছিল আর আমি মাহফিল করতেছিলাম এমন একটা গাদলার ভাব তারাও তো মাহফিল করছে আপনারাও মাহফিল করতে আছে গরমও নাই আবার শীতও না প্রচণ্ড গরম থাকতো যদি ওইভাবে গরমের প্রকোপটা থাকতো আল্লাহ যে বৃষ্টিও দিল না আল্লাহ এত বেশি গরমও দিল না এটাই হচ্ছে মাহফিল কবুল হওয়ার লক্ষণ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কবুল করে নিয়েছেন এটা বোঝার জন্য ওখানে টাইটেল ফাঁস করণ লাগতো না আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিন বুঝার সুযোগ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে আল্লাহ সবগুলো রাস্তা সহজ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই যে এই ছেলে এই একটু বসো বাবা শেষ করে দিচ্ছি দোয়া না করে যাইও না এখন আর যাইও না কার আব্বা নাই কার আম্মা নাই অনেকের আব্বা আছে কোন দিন চলে যায় যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটু দোয়া করব দরকার আছে নাকি নাই পারবেন না সবাই মিলে ইনশাআল্লাহ আমরা দোয়া না করে একজন লোক যাব না কেউ উঠতে চাইলে আপনার এই এই ছেলে কথা শুনে না বসো মাহফিল উঠো না দুই তিনটা লাইন আছে ফুরানো অথবা মোবাইল চললে চলুক না চললে নাই একটা মোবাইল লইয়া ইয়া বইবেন আন্ডলে শুধু বাচ্চা টাচ্চা একটা লইয়া বইবেন মোবাইল মাহফিল তো উঠবেন কেমনি হুজুরে তো উঠতেন দেয় না আর পকেটতে মোবাইলটা বার করিয়া আইতে আসি দাঁড়া জরুরি মাহফিল
তো হুজুরও তো কই আপনি তাড়াতাড়ি যান নিশ্চয়ই কোনো খারাপ খবর এবারে একটা বাপ ধরে দেখুন বাড়ি আর সুইটটা একটা ধরেইতেন পারলে তারে কইবেন কাঁদিস না আইতেস আর খুব দূরে না ব তো হগলে কইবে যাও না বাচ্চারা যখন কান্দে লইয়া যায় গেও না এই দুই দইলো মাহফিলতে বারণের লাইন তে একটা লাইন বুঝা লাগছে ওই যে শেখ শাট যে বাড়ি গেল ও আইছে তো না তে বাড়ি না বাড়া না তে বাইতে না লাইগা সেইরা ঘুমায় এই রুমো কতক্ষণ হেই রুমো কতক্ষণ বাফিল হতে লাইরা বল এক জায়গা সহ্য করতে পারে না তে আগের জায়গাত বইস জায়গা আবার থিতাই গেছিল তো মার্শাল্লাহ মার হাবা কর জোরে কর আর জোরে এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয় রামচন্দ্রপুর বাজারতে লুকাইয়া পড়ানোর কত না মার হাবার আওয়াজে সবাই কন মার হাবা আমরা সবাই মিলে কুদুর দোয়া করার দরকার আছে নিও আব্বা কি না দিয়া গেছে খেয়াল করে আসাই হয়েছে আমি তো খেয়াল করি বাইজে বাইজে আব্বার দিয়া দেওয়া জমিন দেয় তো শ্বাস করে খাই আব্বার উঠেন না ঘরটাতে তো ঘুমাই এন্তাকালের আগে দিয়ে আম্মায় হ্যাঁ কত কষ্ট করে রে বুড়া বেরিয়ে এ কাঁথা একটা সেলাই করে দিয়া গেছে হেড়ে তো লেলিটা বাতাস এলে কুদুর ম্যাক ফললে শেষটাইতে ঠান্ডা ঠান্ডা ফললে হে খেতাটা গাও দিয়ে তো ঘুমাও আব্বার ঘরটা আব্বার রেখে যাওয়া জমিন গুলা আম্মার কাথারা একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বাপ হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা কবরস্থানের কাছে হইছে আমি আসা যাওয়ার সময় এই মাদ্রাসাটার দিকে চাইয়া থাকি আমি মনে মনে চিন্তা করছি এই এলাকার মানুষটি বড় বুদ্ধিমান মানুষ কবরস্থানের লোকে মাদ্রাসা দিছে এই মাদ্রাসায় ফলাফাইরে যখন কোরআন তেলাওয়াত করে এর সওয়াবটা কবরবাসীরা পাইতে থাকে ঠিক কিনা তোমরা যে কি বুদ্ধির পরিচয় দিছ যারা জায়গা দিছেন তারা বড় ভাগ্যবান তারা বড় সাকপাল এই মাদ্রাসাটা আরো সুন্দর করে দাঁড়াও এটা আমরা চাই না কি চাই না একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আব্বার উঠানো ঘরে ঘুমাই কোন দিন মরে যাই বাবার জন্য কিছুই করতে পারি নাই হুজুর দোয়া করে দেন আমার আন্না মাহফিল প্রধান অতিথি বানাইছে জান্নাতের ভিতরে আমার কুদ্দুর মোর্চা তার জায়গা আল্লাহ যেন দিয়া দেয় দোয়া করে দিয়েন আমি প্রাণ ভরে দোয়া করি একটা লোক লাভ চাই যে হুজুর এই মাদ্রাসার অনেক কাজ বাকি ছেলেরা জায়গা হয় না মাদ্রাসায় হুজুর আমি ইনশাল্লাহ মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিয়া দেব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমি উঠতে না করছিলাম সবার কইস্তাম কুদুর বল কি করবেন আধা ঘন্টা আগে বাইত গিয়া ফাললে দিবেন না ফাললে নাই কোনো জুরাজুরি নাই তো আমরা তো এখন সবাই মিলে কুদুর দোয়া করা সবাই মিলে কুদুর তোবা করা উডে উডি করেন কেতে ফলাফেন ডিমার্শাল্লাহ উঠে না বালা বালা বেড়ায় দুইটা জায়গায় ইতি আছে ওই আরেকতে কর্তা ছাড়া কিতা চাও না জিতছে তে বার হইছে তা বাই গিয়ে হন কইতে পারবো ফারছে দি হুজুরে রাখতো তোমরা আমার গরুর দড়ি দিয়া বান্তা ফারবা রাখতা ফারতাম আমিন কর ফারবেন নি একজন 1 লক্ষ টাকা সুবিধা মতো দিয়েন আস্তে আস্তে দিয়েন আমার কাছে খবর আইছে এ আজকের মাহফিলের প্রধান অতিথি আগে নাকি 50,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকা দিয়ে রাখছেন আগে তো আগে রয়েছে আর 50 দিলে তো 1 লাখ হয়ে যায় মাশাআল্লাহ মুসাফা করো ভালো করে ধরো মার হাবা পায় না রে দাঁড়ায় দাঁড়ায় এই মাদ্রাসা হ্যাঁ আমার প্রিয় রৌশন ভাই রৌশন আলম ভাই মানুষটারে আমার পছন্দ হইছে আমার রৌশন ভাইয়ের মাধ্যমে এলাকার সবাই মিল্লা রায় দিছে কোনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হইছে আমি আগে শুনছিলাম 50,000 দিছে আমি জিজ্ঞাসলাম মাদ্রাসার শিক্ষক রে কয় প্রধান শিক্ষক প্রধান অতিথি 50,000 টাকা দিছে আমি মনে করছি আরো 50 দিলে 1 লাখ হইয়া যায় এবার আগেরটা আগে এটা হিসাব মিলাইয়েন না নতুন কইরা 2 লক্ষ টাকা না টেহা রোশন ভাই টি ফিরত দিয়ালা বেটে বালা তোরা
দুই লক্ষ টাকার মারহাবা বুঝিয়ে দূরা ধর মারহাবা বলো মারহাবা না আওয়াজ না জোরে বলো জনাব রওশন আলম ভাই আয় আল্লাহ তুমি কত মাইনশের টেহা দিছো সব টেহা সব কাম লাগে না আমার রওশন ভাই মাদ্রাসার জন্য আগে দিছে 50 আবার নতুন করে 2 লক্ষ টাকার ওয়াদা করলো কবুল কর মঞ্জুর কর রওশন ভাই আব্বা আম্মা আছে নাকি আবার এনে কবুল দিছে আম্মা রোশন ভাইয়ের বাবার জন্য মন কান্দে বাবা যদি আজকে থাকতো মাদ্রাসা বানাইছে দেখলে ছেলের প্রতি কত খুশি হইত আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার ভাইয়ের আব্বাও নাই আম্মাও নাই ভাইয়ের আব্বা আম্মার কবর তুমি মাওলা এই মুহূর্তে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমার ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও আরো বেশি বেশি করে মাদ্রাসার জন্য কাজ করার তৌফিক দান করে দাও দুই নাম্বার একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন রওশন ভাই 2 লাখ দিছে আমরা এত পারতাম না 50,000 টাকা আমি দিয়ে দেব 20,000 টাকা আমি দিয়ে দেব 10,000 টাকা আমি দিয়ে দেব এমন কড়া লোক আমার দরকার দয়া করে হাঁটাহাঁটি কইরো না লম্বা কালেকশন আমি করি না সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাব তোমার আব্বা আম্মা কবর দিকে তোমার দিকে তাকাইয়া রইছে দোয়া না কইরা যাইও না রে ভাই আরেকটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব 50,000 টাকা দিয়ে দেব আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দোয়া হবে বলো আমি আসেননি কেউ 20,000 টাকা